মাত্র 9 বছর বয়সে বাবার মূর্তি গড়া দেখে শখের বশে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়ার সরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র দেবজিৎ দেবনাথ। কেবল দেবী দুর্গাই নয়, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীর মূর্তিও তৈরি করেছে দেবজিৎ। তার তৈরি করা সেই মূর্তি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়ায়। দেবজিৎ দেবনাথের বাবা দীপক দেবনাথ বিগত 18 বছর ধরে প্রতিমা তৈরি করেই সংসার প্রতিপালন করে আসছেন। বাবা দীপক দেবনাথকে দেখেই ছোটবেলা থেকেই শখের বশে ছেলে দেবজিৎ দেবনাথ প্রতিমা তৈরির কাজ শুরু করেছিলেন। বর্তমানে 9 বছর বয়সে দেবজিৎ দেবনাথ পড়াশোনার ফাঁকে বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে চলছে। কথা প্রসঙ্গে মৃৎশিল্পী দীপক দেবনাথ বলেন, বিগত 18 বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত। অন্যান্য বছরের তুলনায় দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে প্রতিমা তৈরির আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলেও এবছর দুর্গাপুজোর সংখ্যা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে, ফলে হাতে প্রতিমা করার অর্ডারও এসেছে অনেক। কথা প্রসঙ্গে মৃৎশিল্পী দীপক দেবনাথ আরো বলেন, ওনার ছেলে দেবজিৎ দেবনাথ ছোট থেকেই প্রতিমা তৈরির কাজে আগ্রহী। সে পড়াশোনার পাশাপাশি বাবা দীপক দেবনাথের সঙ্গে শখের বশে প্রতিমা তৈরিতে হাত লাগায়। তবে এবছর তেলিয়ামুড়ায় ছোট মৃৎশিল্পী দেবজিতের নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী মা যে চিন্ময়ী রূপ পাবে, তাতে কিন্তু দুর্গাপুজোর আনন্দ অনেকাংশেই দ্বিগুণ হয়ে উঠবে। আমি 18 বছর ধরে কাজ করে জীবিকা নির্বাহ করছি, মানে মৃৎশিল্পীর কাজ। তো এবছর দুর্গাপূজার প্রতিমার কিরকম অর্ডার আছে? হ্যাঁ ভালো, আমি তো সবচেয়ে বেশি তেলিয়ামুড়াতে মনে হয় 18টি অর্ডার পেয়েছিলাম। আমি 10টা রেখেছি, বাকিগুলো লোকের অভাবে এবং কারিগর নেই, তাই আমি এগুলি ছেড়ে দিয়েছি। অন্যান্য বছরের তুলনায় এবছর জিনিসপত্রের দাম কীরকম? হ্যাঁ জিনিসপত্রের দাম বেশি, ঠিক আছে, কিন্তু এবার পুজো বেশি। হ্যাঁ বিভিন্ন জায়গাতে এবার পুজো হচ্ছে অনেক পরিমাণে, জিনিসের দাম অতিরিক্ত বেড়ে গেছে। আপনার কাছে প্রতিমা কীরকম দামের থেকে শুরু হয়েছে? হ্যাঁ আছে তো 40,000-30,000 এরকম থেকে শুরু হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।